সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষ। বৈষম্যের কারণে আজকে নিম্নমান কর্মচারীরা, বেতনভুক্ত কর্মচারীরা কি অবস্থায় দিন পাঠ পালন করছে। প্রিয় সাথী ও বন্ধুরা, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মরহুম আব্দুল আজিজ সালাউদ্দিন সেলিম জন্ম দেওয়ার পর হতে যতগুলো আন্দোলন সংগ্রাম আমরা করেছি, এখানে আজকে অনেক নেতা আমরা আছি, বেঁচে আছি অনেকে নেই, যারা মারা গেছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এই সংগঠনের পক্ষ থেকে। তারা কি অর্জন করে দিয়ে গেছে, আজকে যারা বেতন পান, আজকে হাজার হাজার টাকা বেতন গুনেন, পোশাকের আন্দোলন করে পোশাক আদায় করেছি এই সরকারের কাছ থেকে। আমরা সরকারের থেকে টাইম স্কেল আদায় করেছিলাম, আমরা তৎকালীন সাবেক সরকার সেনা সরকারের সময় স্বৈরাচার সরকার এসাদের কাছ থেকে ঈদ বোনাস আদায় করেছিলাম। আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, একটি স্বাধীন সার্বভৌম দেশ, স্বাধীন দেশে রাষ্ট্র নায়ক এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, একটি জাতিকে বিলুপ্ত করার জন্য কিছু আন্দারা ষড়যন্ত্র করে আর সেটাকে সমর্থন দেন মাননীয় প্রধানমন্ত্রী, দুঃখ হয়, কষ্ট হয়। আজকে বাংলাদেশের 12 লক্ষ কর্মচারীদের প্রাণের দাবির কথা আপনাদের বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, শুধু বেতন বাড়ালেই হবে না। আজকে আমাদের অধিকার, আমাদের যে বেঁচে থাকার লড়াই, সেটার প্রতি আপনার সমর্থন আমরা কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী 6 মাস 1 বছরের জন্য চাকরিতে নিয়োগ করে সরকারি প্রতিষ্ঠানগুলি ধ্বংস করার পায়তারা চলছে। আজকে বুঝতে হবে, একজন সরকারি কর্মচারী ইন্টারভিউ দিয়ে তারা তাদের সমস্ত কাগজপত্র জমা দিয়ে তাদের সমস্ত বায়োডাটা দিয়ে চাকরিতে গ্রহণ করে, তাদের চাকরির শেষে পেনশনে যায়। আর একজন আউটসোর্সিং, তিনি মাসে 17,000-16,000 টাকা বেতন পাবে, তিনি একটা প্রতিষ্ঠানের 1 কোটি টাকার জিনিস চুরি করতে কোনো তার দ্বিধা হবে না, 1 কোটি টাকার জিনিস নষ্ট করতে কোনো দ্বিধা হবে না। জঙ্গলিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে আজকে সরকার জিরো টলারে নিয়েছে, আজকে আবার মাথা চাড়া দিয়ে সেই সমস্ত জায়গাগুলো সন্ত্রাসী কায়দা তৈরি করার জন্য চেষ্টা করছে। কেন চলছে? একজন আউটসোর্সিং কর্মচারী মাত্র 16,000 টাকা বেতন পাবে, আর তিনি যদি কেউ বলে 50 লক্ষ টাকা তোমাকে দেওয়া হবে, তুমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ওটির মধ্যে একটা বোমা ফিট করে দাও, তার কি সময় লাগবে? আজকে মাননীয় প্রধানমন্ত্রী, এই জিনিসগুলি আপনার উপলব্ধি করতে হবে, আজকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসতে হবে। সরকারি কর্মচারীরা দায়বদ্ধ, জনগণের সেবা করি আমরা, জনগণের সেবক আমরা, আমাদের অর্পিত দায়িত্ব পালন করতে চাই আমরা। মাননীয় প্রধানমন্ত্রী, দেশে বহু রাজনৈতিক কাছে রাজনৈতিক নেতা তৈরি হয় রাজনৈতিক গোষ্ঠীর থেকে, সরকারি কর্মচারীরা যখন রাজনীতিকে লেবাস লাগিয়ে বিভিন্ন জায়গায় প্রচার করে আমি অমুক দলের নেতা, আমি অমুক দলের নেতা, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট লাগে। বঙ্গবন্ধু কি এই শিক্ষা দিয়ে গেলেন, যারা সরকারি কর্মচারী সরকারি প্রতিষ্ঠানের কাজ বাদ দিয়ে
সরকারি প্রতিষ্ঠানে লুটপাট করার জন্য আজকে সাইনবোর্ড লাগিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাট করছে। একজন পরিচালক সম্মানজনকভাবে কথা বলতে পারছে না, তার প্রতিষ্ঠানকে সুপরিচালনা করার জন্য, সুন্দর করার জন্য তাদের সাথে কথা বলতে পারছে না। তাদের দলীয় লেবাজে, তাদের অহংকারে, তাদের দাপটে আজকে সরকারি প্রতিষ্ঠান ধ্বংসের বাস্তবায়নের জন্য আমরা মাঠে রাজপথে আপনার কাছে প্রথম দাবি পেশ করি, তারপরে কান্দাকাটি করি, তারপরে যদি না শুনেন তারপরে আমরা রাস্তায় নামি। অতীতের সরকারগুলোর কাছ থেকে আমরা এইভাবে দাবিগুলো আদায় করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আছে কর্মচারীদের প্রতি, তাদের প্রতি দৃষ্টি থাকার কারণে আজকে আমরা পে স্কেলটা যাই পেয়েছি। আজকে ন্যূনতমভাবে নুন লবণ ভাত খাওয়ার ব্যবস্থা হয়েছে, তাই আমরা আশা করব এই বেতন বৈষম্য দূর করার জন্য আমরা আমাদের আগামী 12 তারিখ কাউন্সিল হবে, আপনাদের জাতীয় প্রতিনিধি সভা, সেখানে আজকে যারা কথা শুনতে পারেন নাই আজকে আমাদের সংগঠনের বলিষ্ঠ একজন নেতৃত্বে আমাদের কার্যকরী সভাপতি পাঠরি সাহেবের প্রচেষ্টায় আজকে এই মহামারীর দুর্যোগের সময় আপনাদের সামনে কথা বলতে পারছি, তার চেষ্টায় তাকে আজকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। যারা কথা বলতে পারেন নাই তাদের কথা আমাদের মনে আছে, বাংলাদেশে প্রত্যেকটা নেতা কর্মীকে আমরা চিনি, আমরা জানি কারা আজকে কথা বলেছে, কারা কথা বলতে পারেন নাই। আগামী 12 তারিখে যারা পারেন নাই তারা আগে কথা বলবেন। আর একটি কথা বলতে চাই, আপনারা যারা সংগঠনে আছেন যে যে জেলায়, শুধু এই কমিটির কয়জন সেদিন থাকবেন না, আমরা সমন্বয় পরিষদ যত শ্রেণী কর্মচারী সম্মেলন এইভাবে করি না, হাজার হাজার লোক, সরকারের মন্ত্রী এমপি, দেশ বিদেশের আইএলও নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা আমাদের সম্মেলনগুলি করি। আপনারা জানেন এবার বাধ্য হয়ে দেশের মহামারীতে আমরা এইভাবে প্রস্তুতি নিয়েছি, তাই আমরা আশা করব প্রত্যেকটা সংগঠনের ঘরে শুধু সাংগঠনিক নেতৃবৃন্দ নয়, ওই জেলার কর্মচারীদেরকে সেদিন উপস্থিত রাখবেন এবং কেন্দ্রীয় পরিষদের কথাবার্তাগুলো শুনবেন এবং আগামী দিনে কি কর্মসূচি, আমরা কি দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের সাথে দেন দরবারে নামব, সেই পরামর্শগুলো আপনারা দিবেন। আশা করব আগামী 12 তারিখে সর্বস্তরের কর্মচারীদের নিয়ে প্রত্যেকটি জেলায় উৎসব উদ্যাপনার মধ্য দিয়ে আগামী 12 তারিখ প্রতিষ্ঠিত কাউন্সিল আমরা প্রতিনিধি সমাবেশ সেদিন আমরা ঘটাব। এই আশা রেখে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে যারা প্রত্যেকটি জেলার কর্মচারীরা ভালো নাই আমরা জানি, কত তাদের নির্যাতন, হয়রানি, বদলি, অপমান, অপদস্থ হচ্ছেন, নিষ্পেষিত হচ্ছেন, এ কথাগুলো আমরা জানি। এর জন্যই আমরা সবাইকে অনুরোধ করবো, সমস্ত দল মত নির্বিশেষে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পতাকার তলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আসুন আরেকবার লড়াই করে বাস্তবায়ন করে আমরা আমাদের অধিকার আদায়ের সফলতা কামনা করে আপনাদের সকলকে সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনিয়মিত সকল কর্মচারীদের নিয়মিত করার দাবি জানাচ্ছি। উন্নয়ন খাতে নিয়োজিত কর্মচারীরা সহ সকলকে নিয়মিতকরণের দাবি জানাচ্ছি। আমরা আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে রাজস্ব খাতে সেই পদগুলো স্থানান্তর করে নিয়োগ প্রদানের জোর দাবি জানাচ্ছি। এই সমস্ত দাবিগুলো নিয়ে
যে আগামীতে আমাদের আন্দোলনের কর্মসূচি আসছে, আমাদের 12 সেপ্টেম্বরে আমরা জাতীয় প্রতিনিধি সম্মেলন আহ্বান করেছি, সেখানেও আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে নেব আপনাদের সকলের মতামত পরামর্শের ভিত্তিতে আগামীতে সমন্বয় পরিষদের একটি সংগ্রামী ভূমিকা ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। সকলকে ধন্যবাদ। দাবি দাওয়া নিয়ে কথা বলবে, এরকম একটা সংগঠন করার মুখ নিয়ে আমরা এগিয়ে যাবো।